হে জগতবাসী, আজকের যে আলোচনাটি সেই আলোচনাটি হলো যে আপনি আমি বা এই পৃথিবীতে অগণিত আত্মা বা জিন অসুর হারিজ নারিজ এই পৃথিবীতে যত ধরনের জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, কিন্তু সমস্ত জাতি সৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু এদের দেহের ধ্বংস হয়ে গেছিল, কিন্তু এদের আত্মা কিন্তু ধ্বংস হয়নি। তাহলে এদের যেহেতু আত্মা ধ্বংস হয়নি, তাহলে দেখি মহাত্মা কী এবং সেই মহাত্মা থেকে কীভাবে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হয়েছে। তো আত্মা আর রোহের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। যাই হোক, আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো মহাত্মা থেকে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হয়েছে। মহাত্মা কী এবং রূহ কী, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করবেন ইনশাআল্লাহ। জন্ম আর সৃষ্টি আলাদা বিষয়। তাহলে জন্মিলে যেমন মরিতে হয়, তেমনি সৃষ্টিরও আল্লাহ ধ্বংস করতে পারেন, কিন্তু আত্মার তো কোনো মৃত্যু নাই বা ধ্বংস নাই। মহাত্মা বিষয়টা কী? মহাত্মা নারী ও পুরুষ, যিনি স্রষ্টা তিনি তো। এই মহাত্মা নামে যে স্রষ্টা থেকেই সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছিল স্রষ্টা থেকে এবং জন্ম হয় মোহাম্মদ থেকে। হয়েছিল, হয়ে যাচ্ছে, অনন্তকাল হয়ে যাবে। আরও একটু বুঝে লই, আল্লাহ জাত এবং জাত থেকে হয় সৃষ্টি এবং মোহাম্মদ সিফত এবং সিফত থেকে হয় জন্ম, ও চলবেই। যেমন আল্লাহর মরণ নেই, ক্ষয় নেই, ধ্বংস নেই, ঠিক তেমনি মোহাম্মদেরও কোনো ধ্বংস নেই ও মরণ নেই। এবং আল্লাহ যদি বলেন আলা কুল্লি শাইন কাদির, তাহলে আলা কুল্লি শাইন মুইদ, এটা কি? এবার আসি রূহ কি। রূহ আল্লাহর সাথে দুই মিললে একাকার। কীরকম? যেমন একটা লোহা, সেই লোহাটা যখন আগুনে দেওয়া হয় তখন লোহাটা কিন্তু লাল হয়ে যায়। যখন লাল হয়ে গেল, এখন লোহা কোনটা, আগুন কোনটা? যেমন দুই মিললে একাকার, ঠিক রূহ আল্লাহ মানে আল্লাহ রূহের সাথে একাকার, দুই মিললেই একাকার। একাকার বলতে কি, যেমন আগুন লোহা মিলে একটি। যাই হোক, আরও একটি বিষয় হল যে শক্তিটির ভিতরে আল্লাহ নিজেই বসত করিয়া থাকেন, রূহ সকল মানুষের মধ্যে জাগ্রত নেই এবং সকল প্রাণীর মধ্যেও নাই। রূহ একমাত্র সাধনা দ্বারাই জাগ্রত করিয়া নিতে হইবে। সেই রূহে বসত করা যেই স্রষ্টা আছে, তিনি আদম রূপেই সাক্ষাৎ দিবেন। মানব দেহে পঞ্চ আত্মা আছে, এই পঞ্চ আত্মাকেই পঞ্চ রূহ বলিয়া থাকে, কিন্তু এই ক্ষুদ্র পঞ্চ আত্মা বা পঞ্চ রূহের মাঝেই সেই মহান পাক রূহের সাথে আল্লাহ মিশিয়া পয়গম্বর নবী রাসুল ও অলি আউলিয়া যাহারা আছেন তাহাদের মাধ্যমে এই জগৎকে পরিচালনা করিয়া থাকেন। সুবহানাল্লাহ। এই রূহ নামের যেই বিশেষ পাওয়ার বলা হইল এবং তাহার মাধ্যমেই আল্লাহ মিশে আছে, এবং কোন ধরনের লোকের সাথে মিশিয়া থাকে? যাহাদের মধ্যে গুরু ধরিল এবং প্রেমের আগুনে সাধন আগুনে পুরিল, নিজ সংসারের ও সামাজিক ও লাঞ্ছনার আগুনে পুরিল, পুরিয়া পুরিয়া এবং মানুষদেরকে বুঝতেও দিল না, এবং শত দুঃখে থেকেও মুখে হাসি হাসি রাখিয়া চলিল। তিনি পঞ্চ আত্মা একদিন পরিষ্কার হইয়া পবিত্র হইয়া যায়, তখনই আল্লাহ ওই পাক রুহের বসত করে তখনই আল্লাহ সেই পাক রুহে বসত করে দেখা দেন এবং
সুসংবাদ দিয়া যান, আবার যখন তখন আসিয়া যান। সারা জীবন লোক দেখানো ইবাদত করি, ওই পাক রূহকে লাভ করা যায় না। আমরা বলিয়া থাকি মানুষের সাথে আল্লাহ আছে, এই কথাটি ঠিক না। আল্লাহ বলেন মমিন ব্যক্তি বা পবিত্র মানব বা পবিত্র কালবের যে মানব, আমি আল্লাহর সিংহাসন বানিয়ে নিই। হে আল্লাহ, আমাদেরকে কবে এই তৌফিক দান করিবেন? তবে হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করবেন না। আল্লাহ তৌফিক দান করবেন না কেন? কারণ একটি আয়াতে বলা হয়েছে ফাবিয়ালা ইয় রব্বি কো মা তুকাজ্জিবান, যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। এখন দেখা যায় যে আমি একটা পাপ করি, আমি আল্লাহর কাছে বলতে পারবো না আমি পাপ করিনি, কারণ আমার যে রেকর্ডিং সেখানে রেকর্ড হয়ে আছে। তবে আল্লাহ যদি কখনো ক্ষমা করে দেয়, তবে সেই রেকর্ডিং আল্লাহ মুছে দিতে পারে। সুবহান আল্লাহ। আরও একটি বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন না, তবে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, সেটি হলো আমরা যখন আল্লাহর দিকে রওনা দেব, এক পা আগাবো আল্লাহ দু পা আসবে, আমরা যখন হেঁটে যাব আল্লাহ দৌড়ে আসবে, আমরা যখন আল্লাহর দিকে দৌড়ে যাব তখন আল্লাহ বাতাসের মতো আসবে। তাহলে বোঝা গেল কি, যে আমার কর্ম আমাকে অগ্রসর করে দেবে আর আল্লাহ আমাকে সহযোগিতা করবে। হে জগৎবাসী, আজকে যে তথ্য বা যে আলোচনাগুলো করা হলো, এগুলো ব্যয় রহস্য আমরা বুঝলাম। তো বোঝার পরে যখন আমরা আল্লাহর দিকে অগ্রসর হব, তখন আল্লাহর নিদর্শন, আল্লাহ যদি কিছু দেখায়, আল্লাহ যদি কিছু জানায়, তাহলে সেই সৃষ্টিকে বুঝতে আমাদের সহজ হবে। তাই আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো করা হলো। তো আমাদের আলোচনা কেমন হলো অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আমাদের ভিডিওগুলো ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এ বলে রাখবো, আল্লাহ হাফিজ।